হলিউডের অন্যতম নন্দিত অভিনেত্রী শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারনে শাবনূরের জন্ম। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেন্টর এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর অর্থ রাতের আলো। সত্যিই তিনি সিনেমা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন। সাব্বিরের বিপরীতে শাবনূরের প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে 1993 সালে ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও সালমান শাহর সাথে প্রায় প্রতিটি সিনেমায় দারুণ সফল হয়। জনপ্রিয় সালমান শাহ শাবনূর জুটির 14টি সিনেমার প্রায় প্রতিটি সুপারহিট হয়েছে। এই জুটির প্রথম ছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। প্রথম ছবিতেই বাজিমাত। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির জনপ্রিয় ছবি সুজন সখী চলচ্চিত্রের রঙিন ভার্সন পুনর্নির্মাণ করেন। 1995 সালে স্বপ্নের ঠিকানা, 96 সালে স্বপ্নের পৃথিবী তোমাকে চাই, 97 সালে শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু এই জুটির সবথেকে উল্লেখযোগ্য ছবি। 1996 সালের 6 সেপ্টেম্বর মহাতারকা সালমান শাহর মৃত্যু ছিল বাংলাদেশের চলচ্চিত্রে এক অপূরণীয় ক্ষতি। মাত্র 3 বছরে সালমান শাহ শাবনূর বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন এক ধারায় অনন্য উচ্চতায় নিয়ে যান। সালমানের মৃত্যুর পর শাবনূর নায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করেও দারুণ সাফল্য পেয়েছেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1999 সালে ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল সিনেমাগুলো দারুণ ব্যবসা সফল হয়। পাশাপাশি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হয়েছেন শাবনূর। এছাড়া মান্না, শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন তিনি। দারুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবনূর 10 বার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। বাচসাস পুরস্কার জিতেছেন 2 বার আর 2005 সালে 2 নয়নের আলো সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাবনূর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভালোবেসে বউ আনবো, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, পৃথিবী তোমার আমার, বিয়ের ফুল, আমি তোমারই, ভালোবাসি তোমাকে, নারীর মন, এ বাঁধন যাবে না ছিঁড়ে, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, এ মন চাই যে ফুল নেব না অশ্রু নেব, দিল তো পাগল, প্রেমের তাজমহল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ও প্রিয়া তুমি কোথায়, ভালোবাসা কারে কয়, সুন্দরী বধূ, 2 বধূ এক স্বামী, নসিমন, ব্যাচেলার, ফুলের মতো বউ, 4 সতিনীর ঘর, 2 নয়নের আলো, মোল্লাবাড়ির বউ, নিরন্তর, আমার প্রাণের স্বামী ইত্যাদি কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন এই গুণী অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে শাবনূর 2012 সালের 28 ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করেছেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। সম্প্রতি কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন শাবনূর। কাঁটাতারের বেড়া নামে একটি সিনেমায় তার অভিনয় করার কথা চলছে। বাংলাদেশের চলচ্চিত্র ছেড়ে ব্যবসায়ীকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় পরবাস জীবন করছেন বহুদিন থেকেই। মাঝখানে আসা যাওয়া, এর ফাঁকে নতুন করে আবার অভিনয়ের সম্ভাবনা, সব মিলিয়ে দর্শকরা নতুনভাবে শাবনূরকে দেখবেন সেই আশা করছেন। এখন দেখার বিষয় সেই আশা কতটা পূরণ হয়। শাবনূরের নতুন কাজ এবং নতুন জীবন নিয়ে নতুন গল্প আবারও বলার ইচ্ছে পোষণ করে আজকে শাবনূরের গল্প এতটুকুই। আগামীতে আবার কথা হবে শাবনূরকে নিয়ে। শুভরাত্রি,